বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভেটাকুড়ি 2 নং অঞ্চলের 22কুড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কাল রাত 9:30 নাগাদ বিজেপি কর্মী ধনরঞ্জন বর্মন দিনাড়া থেকে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একজন তৃণমূল কর্মী তাকে রাস্তা আটক করে এবং বেধড়ক মারধর করে এবং তার মাকে থাকা 5 থেকে 6 হাজার টাকা নিয়ে যায়। ধনরঞ্জন বর্মনের চিৎকার চেঁচামেচি আশেপাশের লোকজন ছুটে পুলিশে খবর দিলে তৎক্ষণাৎ দিনাড়া থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দিনাড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে 22কুড়ি এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সকাল 9টা বাজতে বার হই, দিনাটা সরো বাজারে পাটি ব্যবসা করি। তা আমি 9টা সোয়া 9টা আমাদের লাস্ট ট্রিপ, আমি লাস্ট ট্রিপে চলে যাই বাড়িতে। যাওয়ার পরে নামার সময় আমাকে 5-7টা ছেলে ধরছে, হয় তুই তৃণমূলে ঘটনা দিয়ে তুই বিজেপিতে ভোট দিছিস, তোদের পাড়া সবাই দিছে এবং তোর দাদাকে বলবি কাপড়ের দোকান খালি দেন বন্ধ থাকে। তোর দাদা এখানে যেন কাপড়ের দোকান না করে, যেখানে আমি এখানে দাদার কাপড়ের দোকান আছে, কাউকে বলবি ওর তৃণমূলের ঘরে বিজেপিতে ভোট দিছে, কাউকে বলবি ও যেন কালের দোকানে না আসে। আমি বললাম ঠিক আছে, আমি বলবো এখন। আমি কেবল দোকান থেকে আসলাম, বাড়ি যাই বলবো দাদাকে। তারপরে কী করলো, ওরা রাস্তার থেকে খোলা ধরে রাস্তা পার করলো। রাস্তা পার করে 4-5টা ছেলে, কেউ পিছন দিয়ে মারে, কেউ সামনে দিয়ে মারে, কেউ ঘুষি মারে মুখে চোখে। আমি বললাম কেন তোরা মারতেছিস, তোদের তো কোনো অন্যায় করিনি, তোরা পাশাপাশি ছেলে, তোদের এখানকার ছেলেরা আর কথা কম কর, কাজ বেশি কর, আর কাউকে বলবি না, আর কানে ধরে উঠবস কর। কী ওদের জানা ছিল ওখানকার আমাদের মুসলমান সব সব তো আমি তো পুলিশ গেছিল, পুলিশে বললো নামটা দিয়েছি, 5-7 জনের নাম দিয়ে দিয়েছি। আমি আমার তো কোনো ভয় নাই, আমি তো কোনো দিন ঝান্ডা নেই নি কোনো পার্টি। আমার নাম ধনরঞ্জন দে, আমাদের গ্রামের লোক ছিল।